आए आए লেন্টার দেশ যেটা তামুত্তামি খা যেটা হ্যাঁ একটাই কিন্তু অনেকের নাম দেশ একটা যারা না গেছে তারা নাম দেশ একটা আমি আন্দামান ট্রেডিং পাস মান ট্রেডিং পাস তামুত্তামি কে ট্রেডিং পাস লেন্টার ট্রেডিং পাস কিন্তু সব ভুল চারটা নাম কিন্তু দেশ একটাই আন্দামান যেটাকে বলা হোক ওইটাকে লেন্টা বলা হোক লেন্টার দেশ বলা হোক তামুত্তামি খা যেটা বলা হোক ওইটাই মায়নের দেশ বলা হোক তবে মায়ন দেশ থেকে যখন শিক্ষা দিতে যাবেন আগে যেতে হবে আপনার ঘাটি মুড়িগাঁও ওইখানে তার শিষ্য আছে প্রথম শিষ্য তার কাছ থেকে ছয় বছর ট্রেডিং দিয়ে এরপর আন্দামান মা গুরু মা আছে শ্রীমতী দাকিনীগুরি সারা তিন মন ওজন পরানো কোনো কাপড় নয় মাথায় কোনো চুল নয় ওনার কাছে ট্রেডিং দিতে হবে সাড়ে সাত বছর এই যে ওনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার অনেক প্রশংসা শুনলাম অনেক জায়গায় অনেক জায়গা থেকে অনেকেই অনেকেই বলে যে আপনি অনেক ভালো চিকিৎসা দেন অনেক ভালো ট্রিটমেন্ট দেন তো অনেকেই বলছে যে আপনি নাকি হচ্ছে ওই কামরূপ কামাখ্যা ল্যাংটার দেশ যেটা বলে বেসিক্যালি সেটা থেকে নাকি আপনি কি বলে আপনার হচ্ছে শিক্ষা দীক্ষা এগুলো নিয়ে আসছেন তো চারটা দেশ মিলে কি একটা দেশ নাকি হচ্ছে চারটাই এক দেশ এটা এরকম কিছু জানার ছিল আর কি চারটা আমি আপনাকে কি বলি আন্দামান যেটা মায়ন যেটা লেন্টার দেশ যেটা তামুত্তামি খা যেটা হ্যাঁ একটাই কিন্তু অনেকের নাম দেশ একটা যারা না গেছে তারা নাম দেশ একটা আমি আন্দামান ট্রেডিং পাস মায়ন ট্রেডিং পাস তামুত্তামি কে ট্রেডিং পাস লেন্টার ট্রেডিং পাস কিন্তু সব ভুল চারটা নাম কিন্তু দেশ একটাই আন্দামান যেটাকে বলা হোক ওইটাকে ল্যাংটা বলা হোক ল্যাংটার দেশ বলা হোক তামুত্তামি খা যেটা বলা হোক ওইটাই মায়নের দেশ বলা হোক তবে মায়ন দেশ থেকে যখন শিক্ষা দিতে যাবেন আগে যেতে হবে আপনার ঘাটি মুড়িগাঁও ওইখানে তার শিষ্য আছে প্রথম শিষ্য তার কাছ থেকে ছয় বছর ট্রেনিং দিয়ে এরপর আন্দামান মা গুরু মা আছে শ্রীমতী দাকিনীগুরি সারা তিন মন ওজন পরানো কোনো কাপড় নয় মাথায় কোনো চুল নয় ওনার কাছে ট্রেনিং দিতে হবে সাড়ে সাত বছর এই যে ওনার ছবিটা দেখে ছবিটা দেখলে বুঝতে পারবেন উনি হইল ইনি হইল মনে করেন যে গুয়াহাটির যে মুড়িগাঁও আছে উনি গুরু গুরুমা উনি হইল তার প্রথম শিষ্য আর ইনি ইনার কাছ থেকে সব শিক্ষা দীক্ষা আনবে এই ইনি হইল মেন গুরু ইনার কাছ থেকে যাইতে হইলে আগে কোথায় যেতে হবে জানেন কোথায় আগে যাইতে হবে গুয়াহাটি মুড়িগাঁও তার ছাত্র আছে প্রথম ছাত্র তার কাছ থেকে আগে ছয় বছর ট্রেনিং নিতে হবে তার ছাত্রর কাছে ট্রেনিং ওখানে দেওয়া শেষ হয়ে গেলে মন্ত্র তন্ত্র শিক্ষা কিছু আলো ওখানে ঢুকলে এরপরে যাইতে হবে এই গুরুমার কাছে উনি কি এখনো বেঁচে আছেন জি আছেন এরপরে যাইতে হবে এই গুরুমার কাছে এই গুরুমার কাছে যে আবার সারা সাত বছর ট্রেনিং দিতে হবে সর্বমোট সাড়ে তেরো বছর হয় এই গুণ মন্ত্র তন্ত্র শিখবে এই যে মন্ত্র ভুলে গেছে নরকঙ্কাল হয়ে গেছে এই যে দেখা যায় নরকঙ্কালটা মন্ত্র ভুলে গেছে নরকঙ্কাল হয়ে গেছে ইনি আমার গুরুমা একশো পঁচিশ বছর বয়স মাথার একটা চুল পাখি নাই দাঁত পরি নাই পরনে কাপড় নাই হাড্ডি দিয়ে আবার দিলে মানুষ নরকঙ্কাল হয়ে যায় এই যে আরও দেখেন এই যে ল্যান্টার দেশ এখানে মা ল্যান্ঠা জি ল্যান্ঠা সব ল্যান্ঠা সব ল্যান্ঠাই যায় এখানে মা ল্যান্ঠা জি ল্যান্ঠা পুট ল্যান্ঠা সব ল্যান্ঠাই যায় এখানে ট্রেনিং দিতে হবে তাদের কাছ থেকে তন্ত্র মন্ত্র শিক্ষা দীক্ষা শিক্ষা তারপরে আসতে হবে আচ্ছা বুঝতে পেরেছি তো এই ক্ষেত্রে আপনার সামনে দেখতেছি কিছু যন্ত্রপাতি বা ওই আপনার হাড় জীব বিভিন্ন এগুলোর কাজ কি এগুলো দিয়ে আপনি কি করবেন এটা হলো রাহত মেলে হাড় ভিতরে তেরোটা বান আছে অগ্নিবান নাগাবান ছাবন বান রক্তবান প্যারালাইসিস বান ডাইনি বান অনেক বান আছে বহুত বান আছে তেরোটা বান এইটা হলো কালকুরি আমার গুরু আমার যে গুরুমা আছে গুয়াহাটি মুড়িগাঁও প্রথম তার কাছে নিয়েছে এইটা ছয় বছর ট্রেনিং দিয়ে এইটা পাইছি এইনার যে গুরুমার যে উস্তাদ আছে গুয়াহাটি মুড়িগাঁওর উস্তাদ হলো গুরু ওনার কাছে গেছে শ্রীমতী দাকিনী গুরু ওনার কাছ থেকে সাড়ে সাত বছর ট্রেনিং দিয়ে রাহুল চান্ডালে হাড্ডি পাইছি এটার ভিতরে বহুত কিছু আছে এই যে এগুলো হলো পাথর অনেকের নামের উপর রাশির উপরে এগুলো অ্যাডজাস্ট করে দিতে হোক এই যে গাছ এই গাছের এমন একটু পাওয়ার এই গাছ যদি খায় কেউ চাবিয়ে খায় পাঁচ মিনিট বসে থেকে দাঁড়াইতে পারবে না আমি এই গাছের কিছু গুণ জ্ঞান আপনাদেরকে দেখাই এই যে সবাই লক্ষ্য রাখবেন যারা ভিডিওটা দেখবেন এই দেখা যায় গাছ এটা হলো গান এই গাছটা আমি এখানে দিয়ে দিলাম আর এটা হলো রাজস্থানের লেহার মেরিবন শাখাটি পুরো এটা হলো রাজস্থানের লেহারটি মেরিবন শাখাটি তলসির বন্ধনা করে তিন তিন চিত্রা মানে বামসপ্ত ধনেশ্বরী দোহাই আসল কিনা তবে আমার বান কাটানো বান মারা এটা হলো আমার কাজ যাদের এইসব সমস্যা আছে
এটা হলো উট পাখির হাড্ডি। আপনি কি কিছু দেখতে চান? হ্যাঁ, কিছু দেখাইতে যদি চান অবশ্যই আমরা দেখতে চাই। শুধু আমি না, দর্শক যারা আছে তারাও দেখতে চায় যে আপনি কীভাবে। এখানে কোনো পানি পুনি নাই, লেবু আছে, এই লেবুটা দিয়ে আমি দেখিয়ে দিই। সবাই তো আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা, ওখানে কি সে কাগজ যেন দেখা যাচ্ছে? এই মনে করেন এই যে কাগজটা, অগ্নিবান নাগাবান ওইটা হলো গাছ, আর এই যে কাগজটা এটা ওষুধ দিছি। তবে অবাধ্যরে বাধ্য করা, অসাধ্যরে সাধ্য করা, কাছের মানুষ ধরে আনা, দূরের মানুষ কাছে পাঠানো, দূরের মানুষ কাছে আনা এটাই আমার কাজ, কাছের মানুষ দূরে পাঠানো এটাই আমার কাজ, অবাধ্যরে বাধ্য করা এটাই আমার কাজ, বিদেশ যাত্রা বাধা, ব্যবসা বাণিজ্য বাধা আমি সেইগুলো ট্রিটমেন্ট করি, অনেকের গোপন রোগ থাকে আমি সেইগুলো ট্রিটমেন্ট করি। কি এটা লেবু? লেবু সবাই তো লক্ষ্য রাখবেন যারা ভিডিওটা দেখবেন। আয় জিন জিন সাধক চলে আয়, মেরি বোন শাখাতে করে তুলসি রে বন্দনা করি, চিন 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 চিকটা মনি বামে চক্কর দেয়নি শুনি। আয় আয় এটা কি ছিল ভাই? এটা হইল বান। অনেকে বান মারে না, অনেকে বান মারে প্যারালাইসিস বানে ঘুরে ফেলে, তো নাগা বান মারে, রক্ত বান মারে, সাইটিকা বান মারে, কথা বুঝছেন ঠিক? আমি এইভাবে বানগুলা কাটাই আর এইভাবে বানগুলা মারি। যাক, বুঝতে পারলাম আপনি আধ্যাত্মিক কিছু ক্ষমতার অধিকারী এবং আপনার সাথে বেশ কিছু জিন আছে যা শুনেছিলাম, যে জিনগুলোর মাধ্যমে আপনি হচ্ছে এই বানগুলো কাটান বা এই বানগুলো মারেন। তো দর্শকরা এইগুলোর ট্রিটমেন্ট আপনার কাছে পাবে, তো সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সা কি আপনি বা কোনো হাতিয়া কি নিয়ে থাকেন? আগে কোনো টাকা পয়সা খাই না ইনশাল্লাহ, আমি কাজ করে দেবো। যদি 24 থেকে 48 ঘন্টার ভিতরে তাদের কাজ হয়ে যায়, তারা ফলাফল পাই যায়, তারা খুশি, আমরা 10 টাকা দেখ 20 টাকা দেখ তাতে আমি খুশি। যারা দেশে আছে তারা আমার কাছে আসলে আমি এইভাবে বসে কাজ করে দেয়, যারা না আসতে পারে, দেশের বাইরে থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে, আসতে না পারে, তাদের আমি জিন সাধকের মাধ্যমে কাজ করে দিই। আর অবাধ্যরে বাধ্য করা, অসাধ্যরে সাধ্য করা, মনের মানুষের কাছে পাওয়া, কাছের মানুষ ধরে পাঠানো এটাই আমার কাজ, বান মারা বান কাটানো এটাই আমার কাজ, জায়গা জমি নিয়ে মামলা, অনেকে বিদেশ যাত্রায় বাধা, ব্যবসায় বাধা, চাই চাকরিতে বাধা, আমি ইনশাল্লাহ সেগুলো ট্রিটমেন্ট করে দিই। তবে সব কিছুর মালিক হলো আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। যদি বিশ্বাস ঠিক থাকে, নিয়ত ঠিক করে ইনশাল্লাহ তারা কাজ করা, ইনশাল্লাহ তারা কাজের ফলাফল 24 থেকে 48 ঘন্টার ভিতরে পেয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? তারা যোগাযোগ করতে পারবে, আমি আমার নাম্বার দিয়ে দিলে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আপনার নাম্বারটা তাহলে একটু দিয়ে দেন। আমার নাম্বারটা হলো 01-9272-500014, এটাই আমার নাম্বার। জি, আরেকবার 01-9272-500014, এটাই আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন, এই নাম্বারটিতে যোগাযোগ করলে